আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি এন দিয়ে শুরু হয় তবে দু হাজার চব্বিশে আপনার জীবনে আসতে চলেছে মহা পরিবর্তন আপনার জীবনে দশটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবেই ঘটবে কি সেই দশটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন দু শনি গ্রহের বছর কারণ সংখ্যাতাত্ত্বিক জ্যোতিষে আমরা যদি দেখি তবে দু হাজার চব্বিশকে যোগ কোণ্ডে পাব দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার অর্থাৎ যোগফল আসবে আট আর এই আট সংখ্যাটি শনির অধীনে আর যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি এন দিয়ে শুরু হয় তারা কিন্তু বুধ গ্রহের অধীনে থাকে আর বুধের সাথে শনি গ্রহের সম্পর্ক শুভ কাজেই দু হাজার চব্বিশে আপনার সাথে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে পাশাপাশি কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানও থাকতে হবে প্রথম যেই বড় ঘটনাটি ঘটবে সেটি হল দু হাজার চব্বিশে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত খরচও বৃদ্ধি পাবে অযথা বাজে খরচ করবেন না খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন মে মাসের পরবর্তী সময়ে একাধিক পথে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে শুধু তাই নয় শ্বশুর বাড়ি থেকে বা আকস্মিক উপায়ে আপনার ধন প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে দু হাজার চব্বিশে আপনার গাড়ি বাড়ি জমি জায়গা বা যে কোনো ধরনের সম্পত্তি ও ভোগ্য পণ্য কেনার শুভ সুযোগ আসবে হাত একদম করা উচিত হবে না আপনার তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে মে মাসের পরবর্তী সময়ে বিবাহের গাঢ় যোগ দেখতে পাচ্ছি কিন্তু এপ্রিল মাস পর্যন্ত বিবাহের তেমন গাঢ় যোগ নেই কাজেই আপনি যদি মনে করেন বিবাহ করবেন তবে মে মাস থেকে পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন আপনি আপনার পছন্দসই পাত্রপাত্রী সন্ধান পাবেন এবং বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে শুধু তাই নয় যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ এছাড়াও যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গিয়েছে দ্বিতীয় বিবাহ করবেন চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ হতে চলেছে আপনারাও চেষ্টা করুন অবশ্যই দ্বিতীয় বিবাহ হয়ে যাবে চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে মে মাসের পরবর্তী সময়ে সন্তানের যোগ রয়েছে কাজেই যারা সন্তান নেবেন এরকম চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এপ্রিল মাসের শেষ ভাগ থেকে চেষ্টা করুন অবশ্যই সন্তান প্রাপ্তির শুভ সুযোগ আসবেই আসবে এছাড়াও যারা সন্তানকে নিয়ে মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দেখবেন তাদেরও মানসিক দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কমতে চলেছে বিশেষত মে মাস থেকে সন্তানজনিত সমস্যা অনেকটাই কমে যাবে পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও পর্যন্ত চাকরি পাননি দু হাজার চব্বিশে তাদের চাকরি শুভ যোগাযোগ আসবেই আসবে নিজেকে আগে থেকে তৈরি রাখুন সুযোগ আসবে হাত একদম করবেন না আর যদি হাতছাড়া করেন তবে এমন সুযোগ আসবে আবার বহুদিন পর কাজেই নিজেকে সচেতন রাখুন এবং নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনার যদি কোনো পুরোনো সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে ভাই বোনের সাথে হতে পারে প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে তবে সেই সম্পর্ক কিন্তু আবার ফিরে আসার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি সপ্তম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার চাপ কিছুটা হলেও বৃদ্ধি পাবে আপনি যদি এই চাপ সহ্য করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার অর্থনৈতিক উপার্জন বহুগুণ বেড়ে যাবে এছাড়াও যারা কর্মে স্থান পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বছরটি শুভ প্রথমত মাসের মধ্যম ভাগ পর্যন্ত সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এছাড়াও চাকরিতে যাদের প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু প্রমোশন হয়ে যাওয়ার একটা শুভ যোগাযোগ এই দু হাজার চব্বিশে তৈরি হবে যার কারণে আপনি প্রমোশন পেতে চলেছেন অষ্টম যেই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনার কিন্তু দু হাজার চব্বিশে প্রথম চার মাস অ্যাক্সিডেন্টের যোগাযোগ রয়েছে রক্তপাতের যোগাযোগ রয়েছে কাজেই যারা গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন রাস্তা পারাপার হবেন সাবধানে এমনকি বাড়িতে ওঠানামা করবেন খুব সাবধানে নচেত যে কোনো আবেগ তারিত কারণে ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটে যেতেই পারে নবম যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনার এবং আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মাঝেই খারাপ হবে বিশেষত পেটের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি এছাড়াও চর্মঘটিত রোগ মস্তিষ্কের যন্ত্রণা চক্ষু সংক্রান্ত যন্ত্রণা বিব্রত করবে এর পাশাপাশি জয়েন্ট পেন ব্যাক পেনের মতো ঘটনা তো থাকছেই শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদেরও কিন্তু সাবধান থাকতে হবে দশম যেই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনি যদি ঋণের দায়ে জড়িয়ে থাকেন তবে সিক্সটি পারসেন্ট ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন এর পাশাপাশি আশি শতাংশ নটারি থেকে ফাটকা থেকে অর্থ উপার্জনের পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি শত্রুতা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে আর এই শত্রু হবে আপনার নিজস্ব চেনা জানা শত্রু এই হচ্ছে দশটি বড় ঘটনা যা আপনার সাথে ঘটবেই ঘটবে উপায় হিসাবে আপনি প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অন্ততপক্ষে একুশবার দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করবেন দেবগুরু বৃহস্পতির মন্ত্রটি হল ওম ব্রিং বৃহস্পতয়ে এ নম দেখবেন মন্ত্র পাঠে কোনোরূপ যাতে বাধা সৃষ্টি না হয় এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার এবং প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন ওম প্রাং প্রিং প্রং স্ব শনেশ্বরায় নম এই মন্ত্র একশো আটবার জপ করবেন পশ্চিম দিকে মুখ করে জপ করবেন এবং সন্ধ্যার সময় জপ করবেন জপে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ